আমরা পড়ব গতিশক্তি এবং ভরবেগের সম্পর্ক। এটা ভীষণ একটা ইম্পর্টেন্ট রিলেশন, এটা কোয়েশ্চেনে আসে 2 মার্কসের। ঠিক আছে, ধরে নিচ্ছি কোনো বস্তুর ভর এম, বেগ ভি, গতিশক্তি ইকে ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার, আর ভরবেগ এম ভি ইকুয়াল টু পি। এগুলো আমরা ধরে নিলাম। ঠিক আছে, এটা আমরা জানি এই দুটো হচ্ছে ফর্মুলা, পি ইকুয়াল টু এম ভি ভর ইনটু বেগ, আর গতিশক্তি হলো হাফ এম ভি স্কোয়ার। তাহলে গতিশক্তি ইকুয়াল টু আমরা লিখতে পারি হাফ এম ভি স্কোয়ার। ঠিক আছে, এইবার দেখে নাও, আমরা যদি উপরে নিচে এম দিয়ে গুণ করি, অর্থাৎ উপরে নিচে মানে একটা উপরে এম দিয়ে গুণ করছি, তাহলে এটা এম স্কোয়ার ভি স্কোয়ার হয়ে গেল, নিচে একটা এম আসবে। তাহলে এই এম স্কোয়ার ভি স্কোয়ারকে আমি লিখতে পারি এম ভি এর হোল স্কোয়ার এই হিসেবে। আবার এম ভি মানে কিন্তু ভরবেগ, তাই তো এইমাত্র আমরা বললাম এম ভি মানে ভরবেগ। তো এম ভি এর জায়গায় আমরা কী করতে পারি, ভরবেগ অর্থাৎ পি বসিয়ে দিতে পারি। তাহলে এটা হয়ে গেল পি স্কোয়ার বাই 2m। তাহলে গতিশক্তি ইকুয়াল টু পি স্কোয়ার বাই 2m, এরকম একটা ফর্মুলা পেলাম, অথবা পি স্কোয়ার ইকুয়াল টু 2em, বা 2mটাকে যদি আগে লিখি 2me, তাহলে পি ইকুয়াল টু আমরা লিখতে পারি ভরবেগ পি ইকুয়াল টু রুট ওভার অফ 2me। তাহলে এটাই আমার রিলেশন। আমি এই রিলেশনটাও মনে রাখতে পারি, এই রিলেশনটাও মনে রাখতে পারি, যেটা খুশি। তো এখান থেকে আমাদের কিছু প্রবলেমও আসে, যেমন একটা প্রবলেম আমি বই থেকে দেখিয়ে দিই, বইয়ের এক্সাম্পলেই দেখলাম আছে। ধরে নাও এটা এম ও টু এম ভরে দুটি বস্তুর গতিশক্তির ভর, সরি, দুটি বস্তুর রৈখিক ভরবেগ সমান, অর্থাৎ পি ওয়ান আর পি টু, পি ওয়ান ইকুয়াল টু পি টু, এদের গতিশক্তির অনুপাত চেয়েছে। তো সলভটা এইভাবে করছে, দেখে নাও, গতিশক্তি মানে হাফ এম ভি ওয়ান স্কোয়ার, আর দ্বিতীয়টার ক্ষেত্রে হবে হাফ এম টু ভি টু স্কোয়ার। এবার একটা বস্তুর ভর এম, দ্বিতীয় বস্তুর ভর 2m, তাই প্রথম বস্তুর ভরের জায়গায় এম লিখেছে, দ্বিতীয় বস্তুর ভরের জায়গায় 2m লিখেছে। তাহলে এইভাবে আমরা গতিশক্তি বার করছি। নেক্সট হচ্ছে e1 বাই e2, এইভাবে বইতে করেছে কি যে সাজিয়ে নিয়েছে, আমরা সেটা সাজিয়ে না নিয়ে একবারে ডাইরেক্ট e1 বাই e2 করতে পারি। তাহলে দেখবে এম এম কেটে যাবে, হাফ হাফ কেটে যাবে, তাহলে উপরে পড়ে থাকবে v1 স্কোয়ার বাই নিচে পড়ে থাকবে 2v2 স্কোয়ার। এবার যেহেতু ভরবেগ সমান, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি m1 v1 ইকুয়াল টু m2 v2। এখানে m1 এর জায়গায় m, আর m2 এর জায়গায় 2m বসিয়ে দিলে v1 বাই v2 এর একটা অনুপাত পেয়ে গেলাম, যে v1 বাই v2 মানে 2/1। সেটা যদি বসিয়ে দিই, বসিয়ে দিলে আমরা এরকম একটা রেজাল্ট পেলাম। আমি একবার যেটা বললাম একটু লিখে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও যে বলেছে, যেমন বলেছে বইতে এক্সাম্পলটা, যে ভরবেগ দুটো সমান, অর্থাৎ p1 ইকুয়াল টু p2, তাহলে আমরা লিখতে পারি m1 v1 ইকুয়াল টু m2 v2। এবার m1 বলে দিয়েছে অনলি m, আর v1 বলে দিয়েছে 2m, m1 বলে দিয়েছে ক্যাপিটাল m, v1 বলে m2 বলে দিয়েছে 2m। তাহলে এখান থেকে আমরা v1 বাই v2 এটা আমরা আগের থেকে ক্যালকুলেট করে নিতে পারি, দ্যাট ইজ 2/1, এটা কিনা বইতে ওরা এইভাবে দেখিয়েছে v1 ইকুয়াল টু 2v2, আমি লিখে রাখছি v1 বাই v2 ইকুয়াল টু 2/1। এইবার আমি গতিশক্তির অনুপাত e1 বাই e2 এটাই চেয়েছে, সেটাকে আমরা এইভাবে লিখবো হাফ m1 v1 স্কোয়ার বাই হাফ m2 v2 স্কোয়ার। এবার দেখে না, হাফ হাফ ক্যান্সেল হয়ে গেল, m1 এর জায়গায় m বসাবো, m2 এর জায়গায় 2m বসাবো, আর v1 স্কোয়ার বাই v2 স্কোয়ার মানে এখানটা v1 বাই v2 এর হোল স্কোয়ার এইভাবে বসাবো, তারপর mm কেটে গেল, তাহলে এটা হাফ, আর v1 বাই v2 মানে 2a স্কোয়ার, তাহলে v1 বাই v2 মানে 2, তাহলে v1 বাই v2 স্কোয়ার মানে 2a স্কোয়ার। তাহলে এখানে একটা 2 যদি কেটে যায়, এটা করে থাকছে 2, তাহলে e1 বাই e2 মানেই হবে 2:1। এখানে বইতেও এই আনসারটা এসছে, তো আমি যেভাবে করালাম সেটাও করতে পারো, বা বইতে যেভাবে সাজিয়ে নিয়েছে সেভাবেও করতে পারো। একবার বলে দিই কীভাবে করেছে, বইতে তো প্রথমে দেখো m2 এর জায়গায় 2m বসিয়ে দিয়েছে, বসিয়ে দিয়ে এখানে v2 ইকুয়াল টু জায়গায় v2 এর জায়গায় v1 বাই 2 বসিয়েছে, v1 বাই 2 এর হোল স্কোয়ার মানে v1 স্কোয়ার বাই 4 হয়ে গেল, কাটাকাটি করে এম ভি ওয়ান স্কোয়ার বাই 4 হয়ে গেল। ঠিক আছে, অর্থাৎ এটাও এম ভি ওয়ান স্কোয়ার দিয়ে
ই1 বার করেছে, এটাও এম ভি ওয়ান স্কোয়ার দিয়ে ই2 বার করেছে, করে এবার ই1 বাই ই2 করেছে। এই প্রসেসও করতে পারো বা আমি যেটা দেখালাম ওইভাবেও করতে পারো। এনিওয়ে তোমরা বইয়ের এক্সাম্পলগুলো সবগুলোই দেখবে, ভীষণ ইম্পর্টেন্ট। কেউ কিন্তু অবশ্যই মুখস্থ করবে না, সবাই বুঝে বুঝে নিজের মতো করে করার চেষ্টা করবে। প্রশ্নটা করে নিয়ে তোমরা যে ফর্মুলা শিখেছ সেই ফর্মুলায় মান বসে কোয়েশ্চেন সলভ করার চেষ্টা করবে। বুঝতে পেরেছ? কেউ এই সমাধানটা মুখস্থ করবে না, তাহলে কিছুতেই শিখতে পারবে না, এবং যখন অন্য ধরনের বা অন্য প্রবলেম আসে যদি আসে তাহলে কিন্তু করতে পারবে না। সেক্ষেত্রে তোমাদের কাজ হলো এই প্রশ্নটা পড়ে নিয়ে নিজের মতো করে ফর্মুলা অ্যাপ্লাই করে আনসার বার করা। শুধু আনসারটা আমরা মিলিয়ে নেব যে ঠিকঠাক পেলাম কিনা। ওকে, আমি কয়েকটা এক্সারসাইজ তোমাদের করতে দিয়ে দিচ্ছি, আমি নেক্সট ক্লাসে সেটা দেখবো।